আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, কথা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার রোগীকে উনি সুস্থ করে ছাড়বেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একটা প্রতিশ্রুতি ছিল স্যারের। আসুন দর্শক, আজকে আমার এই রোগীর শেষ দিন, চলে যাবেন উনি অলমোস্ট সুস্থ, বাট কতটুকু সুস্থ আসুন দর্শক রোগীর কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম বোন, কেমন আছেন আজকে? এখন ভালো আলহামদুলিল্লাহ। প্রথম দিন আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন, আপনার মনে আছে সেদিনের কথাটা? আমি ছোট্ট একটা সাক্ষাৎকার নিয়েছিলাম আপনার, যখন আপনাকে রিসিভ করেছিলাম, কি কি সমস্যা নিয়ে এসেছিলেন সেদিন? দুই হাঁটু ক্ষয় হয়ে গেছিল আর পিছনে মেরুদণ্ডে একটু চেপে গেছিল। আচ্ছা, এখন হাঁটতে ব্যথা হতো, হাঁটতে পারতাম না। হ্যাঁ, আমরা প্রথম দিন দেখেছিলাম আপনি যখন হাঁটছেন খুবই স্লোলি হাঁটছেন, একরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, মানে স্বাভাবিক হাঁটা চলা আপনি করতে পারছিলেন না। হাঁটতে পারতাম না, পা পায় ব্যথা করতো, হাঁটলে পা ব্যথা করতো, আর বেশি হাঁটলে পা ফুলে যেত। আচ্ছা, এখন থেরাপি করার পর এখন একটু সুস্থ আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে না ব্যথা নেই। আচ্ছা, কতদিন হয়েছে আজকে? আজকে 10-11 দিন হয়েছে, প্রায় 11 দিনের মতো আজকে। তো এই 11 দিনে তার মানে আপনার ইমপ্রুভমেন্ট অনেকটুকু, আপনি হাঁটা চলা করলে এখন ব্যথা করছে না, উঠবস করতে গেলেও সেরকম ব্যথা করছে না, মনে হচ্ছে আপনি এখন অনেকটাই সুস্থ এবং অনেকটাই আপনি স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আপনি আসলে এখন অনেকটুকু ফ্রেশ আছেন, সুস্থ আছেন। প্রথম দিন আপনার চেহারায় যে পরিমাণ একটা দুশ্চিন্তার ছাপ ছিল, এখন সেটা অনেকটাই কেটে গেছে। তো এই 10-12 দিনে আপনাকে কয় বেলা করে ট্রিটমেন্ট দেওয়া হতো? তিন বেলা করে ট্রিটমেন্ট দিয়েছে। আর যারা আপনাকে থেরাপিটা দিয়েছে বা ট্রিটমেন্টটা দিয়েছে, তাদের ব্যবহার আচার আচরণ সেগুলো কেমন ছিল? তার মানে হসপিটালের পরিবেশ সবকিছু ঠিক ছিল এবং অনুকূলে ছিল বলেই খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে গেছেন। তো আপনি যখন প্রথম দিন ভর্তি হয়েছিলেন, আপনি কি ভেবেছিলেন যে আপনি এত দ্রুত সময়ের ভিতরে সুস্থ হবেন? এতটা ভাবতে পারেননি। আপনার কি মনে পড়ে যখন আপনি অসুস্থ ছিলেন সেই সময়গুলোর কথা, যখন মাঝে মাঝে প্রচন্ড ব্যথায় বিছানায় শুয়ে থাকতেন, হাঁটা চলা করতে পারতেন না, এখন প্রায় গৃহবন্দী হয়ে গেছিলেন, ওই সময়টা কি মনে হতো আপনার কাছে? মনে হতো যেন এটা আর জীবন সারবে না, কখনোই সারবে না, মানে হাঁটতে পারবো না কখনো, জীবনটাকে মনে হতো একটা অভিশাপের মতো, যে আর কোনোদিন হাঁটতে পারবো কিনা তার নিশ্চয়তা, সেরকম একটা সন্দেহ কাজ করতো সবসময়। কারণ আপনি এর আগে ট্রিটমেন্টও করেছেন কিন্তু সেরকম আশানুরূপ কোনো কিছু পাননি। তো বছরের পর বছর গিয়েছে, আপনি বরঞ্চ অসুস্থ থেকে অসুস্থতর হয়েছেন, জীবনের অনেক সুখ, অনেক আনন্দ ঘন সময় সবকিছুই নষ্ট হয়েছে ব্যথার কারণে, এবং নিজে কি কিছু করতে পারবেন সেটাও আপনি একটা সময় ভাবতে পারতেন না। তো আজকে সুস্থ হয়ে কেমন লাগছে আপনার কাছে? এখন অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য এই বিদায়কালে যদি কিছু বলেন আপনি, স্যারের চিকিৎসা সম্পর্কে যখন আপনি দেখেছেন অসংখ্য মানুষ চিকিৎসা নিচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। স্যার অনেক ভালো চিকিৎসা দেন, সবাই যেন স্যারের দেখে আমাদের ব্যথা দেখে তারপর যেন ওনারা আসেন এখানে চিকিৎসা। যারা এই রোগে আক্রান্ত আছেন তারা যেন অবশ্যই আসেন। কেন বলছেন এই কথা? কারণ এটা কি আপনার একটা বিশ্বাস, যেহেতু আপনি নিজে ভালো হয়েছেন আপনিও আশা করছেন তারা আসলে তারাও সুস্থ হবে? তারাও সুস্থ হবে আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই বোন হাঁটতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, কিছু দূর হাঁটলেই পা ফুলে যেত, ব্যথার যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারতেন না, দিনের বেলা ঘুমাতে পারতেন না, জীবন প্রায় অচল হয়ে গিয়েছিল। কোনোদিন আবার এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন সেটাও ওনার সন্দেহ ছিল, এবং এই এক বুক সন্দেহ নিয়ে আশায় বুক বেঁধে উনি এসেছেন এই ডিপিআরসি হসপিটালে স্যারের চিকিৎসা নেওয়ার জন্য। আর দেখুন, মাত্র আজকে 11 দিন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, নিজের মুখে বলছেন, বুক ফুলে বলছেন যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি আগের মতো সব কিছু করতে পারছি। দর্শক, একবার চিন্তা করুন তো, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আপনি নিজে কতদিন বলতে পারছেন না আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন? আপনার নিজেকে নিজে কতদিন বলতে পারেন না? আপনার কি একবারও নিজেকে বলতে ইচ্ছা করে না আমি সুস্থ আছি, আমি ভালো আছি? দর্শক, সুস্থতার পথে ফিরে আসুন। সুস্থতা যে কত বড় নিয়ামত, আমরা যারা সুস্থ আছি তারা আসলে বুঝবো না। যে অসুস্থ সে মানুষটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করুন, তার কান্নাগুলো দেখুন, তার কষ্টগুলো দেখুন, আপনি নিজে রিয়েলাইজ করবেন। তো আপনার পরিবারে যদি এরকম অসুস্থ মানুষগুলো থাকেন, তাদের জন্য আমাদের সকলের উচিত সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া, আর আমাদের হাত সবসময় বাড়ানো আছে আপনাদের দিকে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।